গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেহেতু রবিবার তাই আজকে উঠতে একটু লেট হয়ে গেল। ঘুম থেকে উঠেই আমি হলুদ জল খেয়ে নিলাম। 8টার সময় আমার টিউশন পড়ানো ছিল, তাই হরলিক্স খেয়ে আমি বসে পড়লাম টিউশন পড়াতে। 10:30টার সময় টিউশন ছুটি দিয়ে আমি বানিয়ে নিলাম কারি পাতার চা। যেহেতু আমি অনেকদিন ধরে অসুস্থ ছিলাম তাই একদম চুলের যত্ন নিতে পারিনি, তাই আমি এই চাটি এখন খাচ্ছি। চা খেয়ে আমি চলে গেলাম একটু বাইরে। বাড়ির সামনেই দাদা স্কুলের কাজ শুরু হয়েছে। তারপর বাড়ি এসে অনেকক্ষণ ধরে ভাবলাম, যেহেতু সানডে আজকে ডিউটি নেই, কোনো কাজও ছিল না, কি করব বুঝে পারছিলাম না, শুধু টাইম পাস। তারপরে হঠাৎ করে আমার মনে পড়ল কালকে আমার টেস্ট এক্সাম। আমার সিএইচও ট্রেনিং চলছে, সিএইচও হওয়ার জন্য এই ট্রেনিংটি করতে হয়, আর এটিকে সিপিসিএইচ ট্রেনিং বলা হয়, সার্টিফিকেট প্রোগ্রাম ইন কমিউনিটি হেলথ। প্রথমে একটি এক্সাম দিতে হয়, দেন ইন্টারভিউ, দেন এই 4 মাসের ট্রেনিং করার পর সিএইচও। আমাদের যদিও পোস্টিং দিয়ে দিয়েছে, তবু এই ট্রেনিংটি কমপ্লিট করতেই হয়। তারপর এটা ভেবে শুয়ে পড়লাম যে 1.5 মাস ধরে না পড়ে এক্সামের আগের দিন পড়ে পাপের ভাগিদার হওয়ার কোনো দরকার নেই। আর এই সমস্ত প্রফেশনাল কোর্সে প্রচুর পলিটিক্স হয়, এবং যতই পড়ো না কেন তুমি, নাম্বার তোমাকে মুখ চিনিয়ে দেবে। তো এইসব ভাবতে ভাবতে আমার আবার খিদে পেয়ে গেল। ছুটির দিন আমার একটু বেশি বেশি খিদে পায়। নর্মাল দিন পেলেও ছুটির দিন আমি সারাদিন শুধু খেতেই থাকি, খেতে খেতেই আমার টাইম পাস হয়ে যায়, খেতে খেতেই দিন কেটে যায়, খেতে খেতেই আমার সব। এভাবেই খেতে খেতে আমি আবার চলে গেছিলাম আমার ইমাজিনারি ওয়ার্ল্ডে। সেখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম ইনস্টিটিউটে হওয়া পলিটিক্সগুলো, এবং আরও হাজারো কারণ খুঁজে বার করে না পড়ার জন্য নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। এসব গভীর ভাবনা চিন্তার পর আমি আবার চলে গেলাম স্নানে। স্নান থেকে এসে আমার আবার ঘুম পাচ্ছিল, তাই 1.5 ঘন্টার জন্য আমি আবার একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠেই লাঞ্চ সেরে আমি আবার চলে গেলাম টিউশনে। টিউশন থেকে এসে দেখি মিনি আমার জন্য অধৈর্য চোখে অপেক্ষা করছে। তারপর আমি চলে গেলাম দোকানে আমার চিপসের ভান্ডার আনতে। দেন বাড়ি এসে চিপসের ভান্ডার শেষ করে আমি আমার নিরীহ মুক্তি দেখে ভাবছিলাম যে পাপি দুনিয়ায় আমার মতো নিরীহ আর কটা আছে। দেন চিপসের ক্যালোরি আর ফ্যাটকে ব্যালেন্স করার জন্য আমি খেয়ে নিলাম একটি বেদানা। তারপর পড়ার জন্য ল্যাপটপটি অন করতে আমার মনে পড়ে গেল একটি গানের কথা। আসলে আমি বারবার ভুলেই যাচ্ছিলাম যে আমার কালকে এক্সাম, আর যখনই মনে পড়ছিল আমি ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠে আবার ভুলে যাচ্ছিলাম। যাই হোক, এবার একটু পড়তে বসা দরকার। যদিও জানি এটা যে কে কী নাম্বার পাবে সেটা আগে থেকেই প্রেডিক্টেড, আই মার্কস সব তাদের হাতেই থাকে। বাই দ্য ওয়ে, একটু সান্ত্বনা দিতে তো পারবো নিজেকে। এই আবার 5 মিনিটের জন্য বইটাকে একটু উদ্ধার করে নিলাম। 5 মিনিট পরে আমার পেয়ে যাচ্ছিলো প্রচণ্ড ঘুম। তো তারপর বইটিকে টাটা বাই বাই জানিয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ময়েশ্চারাইজার লাগিয়ে এবার আমি যাচ্ছি ঘুমোতে। প্লিজ তোমরা আমার জন্য প্রে করো যাতে আমার এক্সামটা ভালো হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।